অনেকে ফোন করে, তাইলে তোমরা দাঁড়িয়ে রাখছো, এরা যদি বিয়া করতে অসুবিধা হয় বেলে হুজুর দাঁড়িয়ে রাখছি দেখে বিয়া দেনা বেড়া, তোকে গেরামে যদি দাঁড়িয়ে দেখে বিয়া বানা তো মাই আনা দিল লেডিস ওয়াইফাই অনার টিভির দিকে কেউ চায় না কেন, টিভির দিকে আর কেউ চায় না, এই যে ছায়া তাহে লাগলে মেজবাতির কাঁটি দিয়ে চোখের ঠিয়া দিয়ে ল তো ছায়া তাই প্রেমিকেরা আশিকের সুলেরা একটু দাঁড়িটা রেখে দিবা। অনেক যুবক কয় হুজুর কি দাঁড়িয়ে রাখলাম, দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না, আমার বিয়ের বয়স হয়েছে বিয়েটা কই রে ইহার পরে দাঁড়িয়ে রাখলাম, এরকম অনেক যুবক আছে। আমার যুবক ভাই তুমি দাঁড়িয়ে রাখো, তোমার বিয়ে করতে যদি অসুবিধা হয় তাহলে সুন্নি আলেমদের সাথে এই আমার লোক যোগাযোগ করিস তো। অনেক মানুষ আছে, অনেক মেয়েদের বাবারা আছে ফোন করে আমাদেরকে বলে হুজুর ভালো একজন পাত্র থাকলে আমার একটা মেয়ে আছে সন্ধান দিয়ে, আমার কাছে অনেকেই ফোন করে, অনেকে ফোন করে, তাইলে তোমরা দাঁড়িয়ে রাখছো, এরা যদি বিয়া করতে অসুবিধা হয় বেলে হুজুর দাঁড়িয়ে রাখছি দেখে বিয়া দেনা বেড়া, তোকে গেরামে যদি দাঁড়িয়ে দেখে বিয়া বানা তো মাই আনা দিল লেডিস ঠিক কিনা বলেন, দিল লেডিস এটি হুন্ডার বিজি ঘুরুন না পার্কে সিফাত বয়া বাদাম খাওয়েন না, 14 ফেব্রুয়ারি আইলে এগুলির ব্রিজের তলে ভাবি এগুলো কোনো মেয়ে না এটি লেডিস, এটি বাদ দে নবীর সুন্নত, যেই মুসলমানের মেয়ে হয়ে যেই মেয়ে নবীর সুন্নতের কারণে নবীর উম্মত পছন্দ করে না, এরা যত সুন্দরী হোক এরা শয়তানের খালাতো বোন, এরকম সুন্দরের দরকার নাই, তার থেকে কত সুন্দর আছে পর্দা নিশিন যেগুলো তোমরা দেখো নাই, যাদেরকে রাস্তাঘাটে দোকানপাটে মার্কেটে দেখা যায় না, এরকম অনেক আল্লাহর বান্দি আছে, তারা আশায় আছে আল্লাহ আমি নিজেরে হেফাজত করলাম পর্দার ভিতরে রাখলাম, আল্লাহ আমার জন্য এমন একজন জোগাড় করে দিয়েন যে ব্যক্তি নিজেও নিজেকে হেফাজত করেছে, আল্লাহ এমন একজন জোগাড় করে দিয়েন যার সঙ্গে আমার জীবনটা জুড়লে আপনাকে আপনার হাবিবকে পেতে পারি, জোরে কন্যা সুবহানাল্লাহ। অগরে তোমরা দেখো নাই অগো ব্যাপারে অগো বাপেরা আমাকে ফোন করে খবর কয় হুজুর আমার একটা মেয়ে আছে যদি একজন ভালো সৎ পাত্র পান হুজুর তাইলে একটু সন্ধান দিয়েন আমার মেয়েটার ভালো পাত্র, কারণ জানে আলেমদের সাথে ভালো মানুষের সম্পর্ক থাকে, ভালো পাত্র আলেমরা এনে দিব, তো তোমরা যদি বিয়া করতে অসুবিধা হয় এই প্রথম সমস্যার সমাধান করে দিলাম আমার লোকের যোগাযোগ করো ইনশাল্লাহ আজিজ আমি ব্যবস্থা করে দেবো, নাইলে তোমাকে লেগে জীবনে গটকালি একটা করবো অসুবিধা নেই, গটকালি একটা করবো যা করে খোদায়। মুসলমান আমার যুবক ভাইয়েরা আর দাঁড়িয়ে রাখবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, শুনে যাও আমরা নামাজ পড়ি জান্নাতের জন্য, আমার দয়াল নবীজিও নামাজ পড়ছেন, নবীজির আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন নবী গো ও দয়াল নবীজি এই আপনি যে নামাজ পড়েন শুধু নামাজ না তো পাঁচ ওয়াক্ত নামাজের পরেও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দুই রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়তেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, নবীজির কদম মুবারক ফুলে যাইত, আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার দয়াল নবীজির কদম মুবারকে যাইয়া তেল মালিশ করেন নিজের চুল দিয়া মাথার, আমার মা বোনেরা গো মনোযোগ দিয়া শুনেন গো মা, আপনার স্বামী বাইরের থেকে জমির থেকে বাজার থেকে মার্কেট থেকে কাজকর্ম করে ক্লান্ত হয়ে বাড়িতে আসলে স্বামীর একটু খেদমত দিয়ে খালি ইস্টার জলসালে বয়ে থাকেন, ইস্টার জলসা জি বাংলা লয়ে কি খোদার গজব, এই গজব লয়ে বয়ে থাকে বাড়ি ঘরের টিভি দিন যদি বাদ দিতে হতেন টেলিভিশন দিন গরের তো টেলিভিশনটা বাদ অনার বাদ দিয়ে লাভ অনার ওয়াইফাই আছে ওয়াইফাই অনার টিভির দিকে কেউ চায় না কেন, টিভির দিকে আর কেউ চায় না, এই যে ছায়া তাহে লাগলে মেজবাতির কাঁটি দিয়ে চোখের ঠিয়া দিয়ে লয় তো ছায়া তাই, মানে ঘুমে চোখ বাইন না তো কোনো চোখের দিকে চায় না, চোখের ঠিয়া দিয়ে হইলেও দরকার হলে চাইব, রাইতের বেলা যে এপিসিওড কাজ আওয়া হেটা আবার দিনের বেলা সকাল 10টা বাজে হেটা আবার কাজ আদায় করে, আমার মা বোনেরা গো ও আম্মা জান আপনি ইস্টার জলসা দেখে ক্রিমিনালি না শিখবেন, এ নাটক ফাটক দেখে সংসারে ক্রিমিনালি শিখবেন, মা এ ক্রিমিনালি করলে সংসারে না আমরা শান্তি হইব না কেউ শান্তি পাইব, এগুলি বাদ দেন পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে দেন, একটা মা যদি পরিবারের মধ্যে নামাজি হয় একটা মা যদি ধার্মিক হয়
ওই পরিবারের মধ্যে সমস্ত মানুষগুলো ধার্মিক হতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? বাধ্য একটা মা যদি ধার্মিক হয়ে যায়, সেজন্য শোনেননি সেই ঐতিহ্যবাহী বাক্য, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব, আমি বলবো তোমরা আমাকে একটা ধার্মিক মা দাও, আমি তোমাদেরকে একটা আল্লাহর অলির বংশ উপহার দিব, ঠিক কিনা বলেন মুসলমান? আমার পাঁচ রঙ্গির মা বোনেরা গো, আপনারা যারা আছেন যারা শুনতেছেন, মা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, চরিত্রে যদি কোনো খারাপ আচরণ থাকে, খারাপ কোনো অভ্যাস যদি থাকে, মা ত্যাগ করে, মা ত্যাগ করে দেন। মা আপনার মতো বহু মানুষ এই পাঁচ রঙ্গি পালকিতে করে বেনারসি পরে বধু সেজে এসেছিল, আবার সাদা কাপড়ের ভিতরে ঢুকে প্যাকেট হয়ে কবরে চলে গেছে, ঠিক কিনা বলে? এরকম আছে না? অনেক মানুষ বউ হয়ে এসেছিল কাফনের ভিতরে ঢুকে, কাফনের মুর্দা হয়ে কবরে ঢুকে গেছে। মা গো আপনারও যে কোন দিন ডাক এসে যাবে মা বলা যায় না। সময় থাকতে শুধরা, আমার যুবক ভাইয়েরা তোমরা একটু শুধরাও, এই তো জানুয়ারি মাস, তো আজ যাও অর্ধেক, আর 29 দিন পরে তো 14ই ফেব্রুয়ারি, কেন দেখছেন কি আওয়াজ? 14ই ফেব্রুয়ারি বাবা, 14ই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন ডে, হে হে দিন, এই সমস্ত ভালোবাসা টালোবাসা, এই 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 আই লাভ ইউ টালিউ বাদ দাও, এগুলো বাদ দিয়া নবীর আই লাভ ইউ পড়ো, নবীর আই লাভ ইউ পড়া দেখো, দুনিয়া আখেরাত এমনকি জান্নাতের 70 জন হুর প্রতিদিন আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ এই লোকটারে আমাদের স্বামী বানায় দিয়েন। সুবহানাল্লাহ, তুমি এখনো দুনিয়ায়, তুমি এখনো দুনিয়ায় জান্নাতের 70 জন হুর আল্লাহকে ডেকে ডেকে কব, আল্লাহ তারে আমাদের স্বামী বানায়েন, আল্লাহ তারে আমাদের স্বামী বানায়েন, আল্লাহর কাছে কইতে থাকবো। আমার যুবক ভাইয়েরা, জান্নাতের হুরের আমাদেরকে চাইবে এমন কথায় আসো না, তুমি কে মেয়ের পিছনে ঘুরো? বাংলাদেশে মেয়ের সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? তাহলে মাইয়ার এনে হলা গেছে ঘুরবো, তোরা ক্ষেত্রে ঘুরুস মেয়ে গেছে। বাজারে যেই জিনিসের শর্ট থাকে, যেই জিনিসের বাজারে শর্ট থাকে, এই জিনিসের দাম কি বেশি না কম? তো পুরুষ মানুষের বাংলাদেশের সংখ্যা হলো কম, পুরুষের দামও বেশি, পুরুষের পিছে মাইয়ারা সিরিয়াল দিব, কি আশ্চর্য তারা ব্যাপার, অনতরা হলিয়ার সব মেয়ে গেছে বেড়া। নিজেদেরকে একটু সেভ করো, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাও, দাড়ি রাখো, নজর নিচের দিকে দিয়ে চলো, কোরআন তেলাওয়াত করো, মুরব্বীদেরকে ইজ্জত সম্মান করো, মাই আর না মাই আর বাপ এরা তোমার বিষে সিরিয়াল দিব, মাইয়া বিয়ে দিত, ঠিক কিনা বলেন? যদিও কথাগুলো শুনে আমার যুবক ভাইয়েরা খুশি হয়েছে হাসতেছে, কিন্তু আসলে এটাই বাস্তব কথা ভাইয়েরা। আমার যুবক ভাই বাইরে বিপথে যাইস না রে ভাই, সোনালী জিন্দিগি রে ভাই, সোনালী জিন্দিগি, সোনালী সুযোগ, শরীরের শক্তি সামর্থ্য আছে, ইবাদতের সময় ঠিক মতো 40 দিন ইবাদত করে দেখো, আল্লাহ তোমারে একটা না একটা নিয়ামত দিবেই দিবে, জোরে কর না সুবহানাল্লাহ। এ মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতির আরে, আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, ও নবীজি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাতের বেলা নামাজে দাঁড়ায় নিজের কদম মোবারক ফুলে ফেলেন, আবার তাহাজ্জুদের নামাজ পড়েন গো নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার অতীতে কোনো গুনাহ নাই, বর্তমানে কোনো গুনাহ নাই, ভবিষ্যতে কোনো গুনাহ হবে না, আল্লাহ আপনাকে বলেছেন সব গুনাহ থেকে আল্লাহ আপনার হেফাজত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো ও রহমাতুল লিল আলামিন, তবু এত নামাজ আপনি কেন পড়েন? আমার নবী কয় সারে এরে আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা পৃথিবীর জমিনে ইমানদার হবে, আমি নবীর প্রেমিক হবে, আমি নবীর মহব্বতকারী হবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে ফেলবে, নামাজ কাজা হয়ে যাবে, আমার ওই উম্মতের পক্ষে কিয়ামতের ময়দানে আমি নবীর নামাজ থেকে আমার উম্মতের আমল নামায় নামাজ দিয়া আমার উম্মতের নামাজের ঘাটতি পূরণ করে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর নামাজ উম্মতের দিয়া উম্মতের নামাজের ঘাটতি পূরণ করবো, এর লেগে নবী নামাজ পড়ে।